হ্যালো বন্ধুরা, আজকে আমরা খেলবো সিম সিটি বিল্ড ইট। গত এপিসোডে তোমরা দেখছো আমাদের শহরের সিটি স্টোরেজ ফুল হয়ে গেছে, কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছিল না, আমাদের শহরের কাজকর্ম পুরো থেমে গেছিল। কাজকর্ম পুনরায় চালু করার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করছি। চলো সিটিতে ফেরত গিয়ে তোমাদের সাথে সেই স্ট্র্যাটেজিটা শেয়ার করি। এখানে অলরেডি দেখতে পারতেছো যে আমাদের সিটি স্টোরেজ ফুল, আমরা কোনো কিছু কালেক্ট করতে পারতেছি না, আবার কালেক্ট না করতে পারলে নতুন কিছু বানাইতেও দিতে পারতেছি না। আমরা যদি কোনো কিছু বানাইতে দিতে পারতাম, যেমন একটা প্যারেক বানাইতে আমাদের কিছু স্টিল খরচ হইতো, তখন আমাদের স্টোরেজ থেকে কিছু জায়গা খালি হইতো। উপায় না পেয়ে আমরা ডেনিয়াল সিটিতে চলে গেলাম। ভাই, ওনার সিটিতে কি বৃষ্টি হইতেছে! এই সিটিতে আসছে দেখে কিছু খুঁজে পাই কিনা। আমরা এখানে একটা গিফট বক্স পেয়ে গেছি, আরে দুটা প্যারেক পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের তো স্টোরেজ এমনি খালি নেই। ও, গিফটের জিনিস স্টোরেজে জমা হবে না। ডেনিয়ার ট্রেড সেন্টারে, ও আচ্ছা, ট্রেড সেন্টার থেকে আমরা কিছু কিনতে হইলে আমাদের স্টোরেজ খালি থাকা লাগবে। আমরা সিটিতে ফিরে এসে দেখতে পারতেছি গিফটের পাওয়া প্যারেকগুলা দিয়ে অনেকগুলো আপডেট দেওয়া যাইতেছে। ও না, দুইটা একটাতে কাজে লাগে গেছে, বাকিগুলা দিতে পারবো না, কারণ এগুলো প্রত্যেকটাতেই প্যারেক লাগবে। আমাদের অলরেডি একটা প্যাক কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি, কালেক্ট করতে না পারার কারণে আমরা ব্যবহার করতে পারতেছি না। এই জন্য আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতেছি। আমরা নিউ বিল্ডিং প্ল্যানে চলে যাচ্ছি। নিউ বিল্ডিং প্ল্যানে যাওয়ার জন্য আমাদের 30 মিনিট সময় লাগবে। এই সময়টা আমাদেরকে দিতে হবে কিছু করার নাই করে, আমরা নতুন প্ল্যানে চলে আসলাম। 30 মিনিট পর এখানে আমাদের প্যারেক লাগতেছে না, আমরা স্টিল আর উড অ্যাপ্লাই করতে পারতেছি। এখানে আমাদের শুধু উড লাগতেছে, এতে করে আমাদের উড আর ইস্পাতও ব্যবহার হইতেছে। নিউ বিল্ডিং প্ল্যানে আমরা অনেকগুলো বিল্ডিং এর আপগ্রেডও পাইলাম, আমাদের পপুলেশনও বেড়ে গেল, প্রায় 1668 পপুলেশন হয়ে গেছে আমাদের, লেভেলও বাড়ছে, কিছু টাকা পয়সাও পাইছি। আমাদের গভর্নমেন্টের জন্য একটা সিটি স্টোরেজ নিয়ে নিতেছি। নতুন স্টোরটা নেওয়ায় আমাদের কিন্তু 30 থেকে 40 চলে গেছে। আমরা যদি স্টোর ক্যাপাসিটি বাড়াইতে চাই আমাদের এই আইটেমগুলো লাগবে। ওকে, আপাতত আমরা ফ্যাক্টরি থেকে জিনিসপত্রগুলো কালেক্ট করে ফেলি। নতুন করে আবার প্যারেক বানাতে দিতে হবে। একটা প্যারেক বানাইতে প্রায় 5 মিনিট সময় লাগে। প্যারেক বানানোর জন্য আবার স্টিল লাগবে, সেগুলো বানাইতে আবার 1 মিনিট করে সময় লাগতেছে। এখন থেকে আর আমাদের স্টোরেজ ফুল করে ফেলা যাবে না। আমরা এখান থেকে উডও কালেক্ট করে ফেলি, আবার স্টিল আর উড মেক করতে দিয়ে দেই। উড মেক করতে 3 মিনিট সময় লাগে। আর একটা প্যারেক কালেক্ট করার পরে আমরা এখানে আবার একটা আপডেট পাইছি, ওই যে পিছনের বাড়িটা আবার চলে গেছে। প্রায় প্রত্যেকটা বাড়িতে যদি প্যারেক লাগে, প্রত্যেকটা প্যারেকের জন্য আমাদের 5 মিনিট করে সময় লাগবে। শহরের জনসংখ্যা কিভাবে বাড়াবো এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে। নতুন করে 3টা বাড়ি পাইছি আমরা, এই 3টা বাড়ি আমরা এই জায়গায় রেখে দিই, কারণ এই জায়গাটাকে আমরা ভ্যালুয়েবল ল্যান্ড বানাবো। আমাদের ওয়াটার এমনে কিছু চাইতেছে। আচ্ছা, লেভেল 4 কমপ্লিট করার কারণে কিছু টাকা পয়সা দিবে? আরে ভাই, 600 টাকা দিতেছে, আমরা কত টাকা বিনিয়োগ করতেছি! আমাদের পিপল 99% হ্যাপি কেন, আর 1% কি হইছে? আরে, নতুন করে একটা হার্ডওয়্যার স্টোর ওপেন হইছে, আমরা এটা নিয়ে নেই। এর জন্য 2500 টাকা অবশ্য খরচ হইছে। ফার্মা মার্কেটটা নিতে হলে লেভেল 8 যাইতে হবে। নতুন হার্ডওয়্যার স্টোরে আমরা হাতুড়ি বানাইতে পারবো। আমরা একটা হাতুড়ি বানাইতে দিয়ে দেই। হাতুড়ি বানাইতে আবার 14 মিনিট সময় লাগবে। আচ্ছা, এর জন্য একটা উড লাগবে, একটা ইস্পাত লাগবে। ওকে ডান, 2টা হাতুড়ি রেডি হয়ে যাও। আমাদের কি বলতেছে এখানে? ও আচ্ছা, আমরা যে ফ্যাক্টরিগুলো দূরে রাখছি এর জন্য থ্যাংকস দিতেছে, টাকা পয়সাও দিল 700। আরে ভাই, কয়লা বিদ্যুৎ কেন্দ্র নামাইতে আমাদের 20,000 টাকা খরচ হয়েছে। এখানে কিছু উড লাগতেছে, এগুলো সেল করে দেয়, 123 টাকা পাইছি। এগুলো কি দেয় রে ভাই! হাই হাই, আমার সিটিতে পানির অভাব। আমি যদি একটা বড় পাম্পিং স্টেশন বসাতে চাই, 15,000 পিপল লাগবে, প্রাইস 45,000। আমাদের জনসংখ্যা মাত্র 1800, 15,000 হইতে হইতে 45,000 কয়েন হয়ে যাবে। ফ্যাক্টরিতে যেভাবে উৎপাদন, না বারবার মেসেজ দিতেছে পানির অভাব। ট্রেড রিপোর্ট ওপেন করতে হলে আমাদের 8,000 পিপল লাগবে। ডেনিয়াল সিটিতে একটু ঘুরে আসি, দেখ ওর কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। ওর ট্রেড সেন্টারে আমরা গতবার গেছিলাম, এখানে একটা প্যারেক আছে, প্যারেকটা কিনে ফেলি, কারণ আমার সিটিতে প্যারেক অনেক বেশি লাগে। এবার কি গিফট টিফট কিছু রাখে নাই, খুঁজে দেখি, আরে গিফট আছে তো এখানে। ওই দেখ, 4টা ইস্পাত দিছে ভাই, এগুলো না হইলে তো হইতো। যাই হোক, সিটিতে ফেরত আসলাম। কিরে ভাই, কোনো বাড়ি আপডেট চাইতেছে না কেন? যাই হোক, এখানে একটা কার্ড চাইতেছে 127 কয়েনে। ওকে, বিক্রি করে দিলাম ফিশ মার্কেটে। এই যে এখানে আরেকটা প্যারেক পাওয়া গেছি। ও আচ্ছা, এই যে এবার আপগ্রেড আসছে ভাই, সেই বাড়ি হয়ে যা। কি ছোট ছোট বাড়ি এডি, আমার সিটিতে মানিজত রাখতেছে না। আরে এখানে একটা পোর্ট আছে, এটা ওপেন করতে হলে 20,000 পিপল লাগবে। ওকে বুঝছি, আমাদের মেন টার্গেট হচ্ছে পিপল বাড়ানো। আর এই ট্রেড মার্কেটে যাইতে হলে আমাদের 8,000 পিপল লাগবে কেনা বেচা করার জন্য। ও আচ্ছা, আমাদের এলাকার এই অংশটুকু হচ্ছে হাই ভ্যালু, মানে এই অংশটুকুর জায়গার দাম বেশি। ও এখানে আবার স্ট্যান্ডার্ড হোম, প্রিমিয়ার হোম, লাক্সারি হোমও আছে। আমার সিটিতে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম হোম আছে, লাক্সারি হোম এখনো নাই। মাত্রই তো লেভেল 4, আস্তে আস্তে হবে। কিরে ভাই, বারবার পানির রিকোয়েস্ট আসতেছে। এখানে আবার ইস্পাত বিক্রি করে 26 কয়েন পাইলাম। প্যারেক, হাতুড়ি, অনেক কিছু ক্রিয়েট হয়ে গেছে, এগুলো সব কালেক্ট করে নেই। যেহেতু আমাদের অনেক বেশি প্যারেক লাগতেছে, আমরা নতুন একটা ঘর $4 দিয়ে কিনে নিয়েছিলাম। এখন আমরা কিছু বাড়ি আপডেট করতে দিয়ে দেই। কিরে ভাই, একটা বাড়ি আপডেট করলেই আর সব নাই হয়ে যেতেছে, সবগুলোতে প্যারেক লাগবে। ফ্যাক্টরিতে কিছু উড, কিছু ইস্পাত ক্রিয়েট হয়ে গেছে, এখন নতুন করে আবার বানাতে দিয়ে দেই। ট্রেড মার্কেট
মার্কেট ওপেন হলে লাভ হইতো, আমরা এখানে বানাইতাম আর ট্রেড মার্কেটে সেল করতাম। যদিও এইসব জিনিস একটু কম সেল হয় কারণ এগুলো বানাইতে কম সময় লাগে, এই যে এই হাতুড়ি টাতুরি এগুলো একটু সময় নিয়ে বানাইতে হয়, তাই এগুলো সহজে সেল হয়। একটা কাজ করি, ডেনিয়াল সিটিতে ঘুরে আসি, হয় আবার আমার গিফট টিফট দেয়। আরে ওর এখানে একটা কাঠ বিক্রি করতেছে, স্টিলও কিনে নেই, প্যারেক বানাইতে হলে স্টিল লাগবে, কাঠটাও কিনে নিলাম। ওর যে এখনো 27টা খালি আছে চলে আসলাম। এখানে আর 2টা ইস্পাত হইলে আমরা ঘরটা আপগ্রেড করতে পারতাম। ভাই রে ভাই, আমার ইস্পাতেরই শর্ট। এই যে এখানে অনেকগুলো স্টিল ক্রিয়েট হয়ে গেছে, ইস্পাত গুলো সব নিয়ে নেই, নতুন করে আবার বানাইতে দিয়ে দেয়, আমার ইস্পাত কিনা লাগতেছে। এখানে এই বাড়িটা আপগ্রেড করে ফেলবো, এটা আর গ্রামের বাড়ির মতো থাকবে না, বড় টাওয়ার হয়ে যাবে। এখানে 2টা উট চাইতেছে, এগুলাও দিয়ে দেই। ওই যে পিছনে আরেকটা নতুন আপগ্রেড আসছে, ভাই খারা খারা, তোরও আপগ্রেড করে ফেলতেছি। এখানে একটা প্যারেক আর একটা উট লাগতেছে, এটাও আপগ্রেড করে ফেললাম। টাকা পয়সা হয়ে গেছে 14,000 মতো, পিপল বাইরা 2,000 হয় নাই এখনো, এইবার হয়ে যাবে 60 জন পায়া গেছি, আমাদের 2,000 পিপল ডান। ওকে, আমাদের সমুদ্রের পারে বাড়িগুলা কিন্তু উপরের দিকে উঠতেছে না, মানুষজন বাইরে গেছে, আমাদের পানি এবার দিতেই হবে। পাম্পিং স্টেশন নিতে হলে অনেক টাকা পয়সা লাগবে, পিপল 15,000 লাগবে। এতক্ষণ অপেক্ষা করতে করতে আমার সিটিতে জনগণ থাকবে। নতুন একটা প্যারেক পাইলাম, এটা নিয়ে নেই, আবার প্যারেক বানাতে দিয়ে দেয়। আমরা নতুন আরেকটা ঘর নিয়ে নিবো $10 দিয়ে, যাতে করে একসাথে অনেকগুলো বানাইতে পারি। এই যে এখানে একটা গ্রামের বাড়িতে বহু লোকের মানে বানাইতে পারবো। 911 পাইলাম, একই সাথে আমাদের লেভেলও আপ হয়ে গেল, আমরা এখন লেভেল 5 চলে গেছি। আরে ভাই, নতুন করে আমার শহরে কি লাগবে, ফায়ার লাগবে। এই যে জনসংখ্যা বাড়ছে, আস্তে আস্তে জিনিস নেওয়া শুরু হয়েছে। স্মল ফায়ার স্টেশন, বেসিক ফায়ার স্টেশন 2টা আনলক হয়েছে। আমরা এখান থেকে বেসিক ফায়ার স্টেশনটা নিয়ে নেই, এটা টাকায় কম আছে 5,500। ও আচ্ছা, এটা দিয়ে এতটুকু রেঞ্জ কভার করবে। ওই দেখ, এটা বসানোর পরে ডিলাক্স ফায়ার স্টেশনটা আনলক হয়েছে। যাই হোক, কিছু করার নাই, এখানে কিছু জিনিস চাইতেছে। আচ্ছা, উট চাইতেছে, উট বিক্রি করে ফেললাম, 25 টাকা ইনকাম হয়ে গেল। আমরা একটা কাজ করি, ফিশ মার্কেটের এটা রাস্তার এপাশে নিয়ে আসি। এপাশে আনলে তো কিছু বাড়ি কমে যাইতেছে, কিছু করার নাই, আমাদেরকে ওইটা এক সাইডে রাখতে হবে। আমাদের যে ফায়ার স্টেশনটা আছে এটা দিয়ে কভার করে এটার সর্বোচ্চ এরিয়া কভারেজ নিতে হবে আমাদের প্রফিটের জন্য। ফিশ মার্কেটটা একটু এপাশে নিয়ে আসি, আর দূরের মানুষজন একটু হাইটা গিয়া কিনে নিয়ে আসবে, কিছু করার নাই আপাতত। আরে, নতুন করে আরেকটা আইটেম আনলক হয়েছে, এটা আমরা বানাইতে দিয়ে দিলাম, 2টা বানাইতে দিয়ে দেই। এটা বানাইতে 9 মিনিট করে টাইম লাগবে। কি রে ভাই, নতুন করে আবার কি চাইতেছে, ওয়াটার ফায়ার 2টাই কম। এদিকে আমাদের একটা সিটি হল আনলক হয়েছে, আমরা একটা সিটি হল নিয়ে নেই। ওকে, তোমাকে এখানে বসায় দেই, এটা হচ্ছে আমাদের ট্যাক্সের জন্য। হাই হাই, সরকারি অফিস রোডের লোকে দেই নেই, দাঁড়াও, তোমার মেয়রের অফিসের পাশে রাখতেছি, আমার অফিসের পাশে এটাকে রাখি। এটা দিয়ে আমরা ট্যাক্স কালেক্ট করব আমাদের শহরে। এই সিটি হল থেকে প্রতি 24 ঘন্টায় আমরা 1957 কয়েন করে পাবো, এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স। আর আমাদের সিটি স্টোরেজে কি কি আছে আমরা এখানে দেখতে পারবো। আমরা কিছু খালি রাখবো, এখানে একটা কার্ড দিয়ে 123 কয়েন পাইতেছি, এটা দিয়ে দেই। ওই যে পিছনের বাড়িতে বলতেছে ওর ফায়ারের সমস্যা, ফায়ার সেফটির ঝামেলা হইতেছে। আচ্ছা, এখানে যদি আমরা সবগুলা বাড়িকে ফায়ার সেফটির আওতায় আনতে পারি তাহলে আমাদের একটা প্রোগ্রেস রিওয়ার্ড দিবে। একটা কাজ করি, এই বাড়িটাকে ধরে ফায়ার এরিয়ার মধ্যে নিয়ে আসি। ওকে, তুমি এখানে সেট হয়ে যাও সমুদ্রের পারে। কি রে, এখনো দুঃখের ইমোজি দেয় কেন? আচ্ছা, আমরা এখনো পানির অভাব পূরণ করি নাই, পাম্পিং স্টেশনটা নিতে অনেক টাইম লাগবে। আরে কি জানি এটা কমপ্লিট হয়েছে। ওই যে বাড়িটা যে নিয়ে আসলাম, সব বাড়ি ফায়ার সেফটির আওতায় আনার কারণে আমরা একটা পুরস্কার পাইলাম 800 টাকার। এত কম টাকা দিলে কেমনে হবে ভাই, পানির অভাব, কিছু করার নাই। আমাদের এখান থেকে একটা বেসিক ওয়াটার টাওয়ার একটা নামায় ফেলে 6,000 টাকা দিয়ে। ওকে ডান, আমাদের শহরে এখন প্রায় 97% পিপল হ্যাপি। এখানে হাতুড়িটা হইতে আরো 4 মিনিট লাগবে, ওর পাশে একটা প্যারেক হয়ে গেছে, আমরা আরেকটা প্যারেক বানাইতে দিয়ে দেই নতুন একটা। ভাই জুম বৃষ্টি আসছে, আমরা এখান থেকে আরেকটা ঘর কিনে নেই, $10 খরচ করে আমরা আরেকটা ঘর কিনে নিলাম, আরেকটা প্যারেক বানাইতে দিয়ে দেই, এত প্যারেক লাগে কেন। ওকে, আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলোতে আরো দ্রুত আমাদের শহর আপগ্রেড হবে, আস্তে আস্তে হসপিটাল নিয়ে আসতে হবে, এডুকেশনের কলেজ নিয়ে আসতে হবে, আরো নানা কাজকর্ম আছে। আমাদের সাথে যুক্ত হতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।